একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো মোটর বাইক চালকের। ঘটনায় আহত আরো একজন। শনিবার এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজারের মধুঘাট এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে এদিন মোটর বাইকে করে দুজন ব্যক্তি মালদহের দিকে যাচ্ছিলেন। সেই সময় বেসরকারি একটি বাস কালিয়াচক থেকে মালদহের দিকে যাচ্ছিল। ইংরেজ বাজারের মধুঘাট এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর বাইক চালকের এবং গুরুতর আহত হয় একজন। এরপর বাস নিয়ে পালানোর সময় রাস্তার পাশে দাঁড় করানো আরো একটি মোটর বাইকে ধাক্কা মারে বাসটি। ঘটনার পরই পলাতক বাস চালক। এদিকে তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে স্থানীয়রা। এই পথ দুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তির পরিবারের জন্য রাজ্য সরকারের কাছে অনুদানের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মনোজ মণ্ডল বলেন, দুটো ছেলে এদিকে মালদা দিকে যাচ্ছিল, ঠিক আছে, দুটো বন্ধু ছিল, দুটো হলো মুসলিমের ছেলে, ঠিক আছে, যাচ্ছিল। এবার বাসটা পুরোপুরি রং সাইডে এসেছিল। এবার যাবাতে বাসটা ডাইরেক্ট মেরেছে একদম, আমরা চাইছি মমতা সরকারের কাছে, পশ্চিমবঙ্গ এলাকাতে মমতা সরকার আমাদের কাছে অনুরোধ চাইছি, একটা ছেলে মারা গেছে, আবার শুনছি একটা ছেলে আবার মানে হাসপাতালে ডেড হয়েছে। আমরা চাইছি বাড়ি প্রতি দুটা ছেলে মারা গেছে, মার্ডার হয়েছে, 15-20 লাখ টাকা করে ছেলে মেয়ে দুটো ছেলেকে যেন বাড়িতে মানে পুরোপুরি টাকা দিয়ে মানে ওদের ছেলে মেয়ে যেগুলো আছে কিনা ওদের মানুষ করার জন্য এদিকে এই পথ দুর্ঘটনার জেরে বাসে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পরবর্তীতে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষিপ্ত জনতা বাসে আগুন লাগিয়ে দিয়েছিল বলে অনুমান দমকল বাহিনীর। এই বিষয়ে দমকল আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল বলেন, দেখলেন কি হয়েছিল? হয়েছিলটা কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট বাস এক বাইক কেমন ছিল, বাইকের আরো মারা গেছে, বাস আগে দিকে আরেকটা বাইক দাঁড়ানো ছিল, সেটাকে নিয়ে বাসে উত্তীর্ণ প্রচলতা আগুন লাগিয়ে দিয়েছিল। আমরা সেই আগুনটা ছিল মারা গেছে, কেউ মারা গেছে, দুজন মারা গেছে। বাসের আগুন কি নিয়ন্ত্রণে? বাস আগুন নিয়ন্ত্রণে, বাসের পুরো আমরা নিয়ে মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।